मंत्री सिद्दिकुल्ला चौधरी प्रेस कॉन्फ्रेंसेर साथे साथे मुख्यमंत्री ट्वीट काकतालीय होलेओ तात्पर्यपूर्ण सिद्दिकुल्ला चौधरीर कड़ा बार्ता चुपचाप थाकाटा सतता किन्तु दुर्बलता नय সকলকে শান্ত থাকার বার্তা জমিয়ে দৌড়ায় হিন্দের নূপুরকে দিয়ে যারা এই কাজ করেছে তাদের গ্রেফতারের দাবি প্রতিবাদ জোরালো হবে তবে মানুষের ক্ষতি করে না মেশনবীর সম্পর্কে অশ্লীল মন্তব্য করায় এবারে কোমরে বেঁধে মাঠে নামলো জমিয়ে দৌড়ায় হিন্দের রাজ্য সভাপতি তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেন শ্রী রামজি ৬ বছরের মেয়েকে বিবাহ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ৮ বছরের মেয়েকে বিবাহ করেন বিদ্যাসাগরের ৮ বছরের মেয়েকে বিবাহ করেন কিন্তু এটা তাদের ইচ্ছে আমরা তো কিছু বলতে যাইনি তোমরা তোমাদের নিয়ে থাকো আমাদেরকে আমাদের নিয়ে থাকতে দাও মনে রেখো আমরা সংযত শান্ত একটা আমাদের সততা কিন্তু সততাকে দুর্বলতা ভাবলে সেটা ভুল করবে তিনি আরো বলেন নূপুর শর্মাকে দিয়ে এই কাজ করানো হয়েছে এর উপর যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান সমাজকে বারবার শান্ত এবং সংযত থাকার আহ্বান জানান তবে এটাও বুঝিয়ে দেন যে আমাদের সততা কিন্তু দুর্বলতা নয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ২০ মিনিটের বক্তব্যে বুঝিয়ে দেন নবীকে অপমান তারা সহ্য করবেন না বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন সারা বিশ্ব এখন তোলপাড় স্বাধীনতার পর এই প্রথম বিশ্বের কাছে ভারতের নাক কাটা গেল আর এর দায় বিজেপি সরকারকে নিতে হবে তিনি বলেন প্রাণ দিয়ে যেমন আমরা স্বাধীনতা আনতে পেরেছি তেমন প্রাণ দিয়ে আমরা ধর্মকে বাঁচাতেও পারি অত্যন্ত বেদনা ও দুঃখ ও অনুতাপের বিষয় যে বিজেপির দুজন প্রচারক দয়ার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের पवित्र जीवन आदर्श एवं इस्लाम धर्म किछु विषय निये उपहासमूलक मंतव्य एवं व्यंग करेछे व्यंग विद्रूप करार साथे साथे इस्लाम धर्म के हेय प्रतिपन्न एवं महान नबीर निष्कलुष जीवन चरित के कालिमालिप्त करार अपचेष्टा करेछे আমরা উক্ত অপরাধকে ক্ষমার অযোগ্য বলে মনে করি আমাদের সংযম ভারতবর্ষের পরম্পরার সম্প্রীতির কারণে আমরা সব হজম করে রয়েছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জগতে কোনো ব্যক্তির কাছে লেখাপড়া শিখেননি আমাদের দয়ার নবী কলমে কাগজে মুখে কোন ব্যক্তির কাছে তিনি পড়েননি এটাই হলো তার আমরা বুঝতে অক্ষম ভারতবর্ষের সংবিধান এবং ভারতীয় দণ্ডবিধি ২৯৫ এ ১৫৩ এ ১২০ বি এবং ১৪৭ এ সমস্ত ধারা ইন্ডিয়ান পিনাল কোডে রয়েছে হাজারো বছরের পরম্পরা তার সাথে রয়েছে সব কিছু থাকা সত্ত্বেও ইসলাম ধর্মের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তি বিজেপির এই উস্কানি কি উদ্দেশ্য তাদের দেশকে কি ধ্বংস করতে চাইছেন তারা না অন্য কিছু করতে চাইছেন সকলের মনে রাখা দরকার মুসলমান হিসাবে আমাদের জীবন যৌবন ধনসম্পদ আত্মীয় পরিজন সব কিছু বিসর্জন দেওয়া আমাদের জন্য বড় ব্যাপার নয় কিন্তু প্রিয় নবীর উপরে কটাক্ষ করলে আমরা সহ্য করতে পারবো না এটা অত্যন্ত দার্থহীন ভাষায় আমরা বলছি এর পরেও আমরা নিরুত্তাপ আছি কেন পবিত্র কোরআন মজিদে আছে কি আল্লাহ ব্যতীত অন্য ধর্মের উপাস্যকে তোমরা নিন্দা মন্দ করো না এটা স্বয়ং করুণাময় আল্লাহ বলেছেন ভিন্ন ধর্মের তাদের ধর্মীয় প্রশ্নে তোমরা তাদের নিন্দা মন্দ করো না তোমরা যদি নিন্দা মন্দ করো তো তারা যে কোনো কারণে হোক না কেন আল্লাহর পবিত্রতার প্রশ্ন তুলবে কোরআন মজিদের আয়াতের কারণে নির্দেশের কারণে আমরা নত জানু হয়ে নিজেদের দায়িত্ব আমরা সংযম পালন করছি আমরা এর অর্থ দুর্বল নই
আমরা দুর্বল নই, আমরা দুর্বল নই, আমাদের পরীক্ষা নিতে যাবেন না। আইনকে সাব্যস্ত করুক, আমরা পরিস্থিতি পরিবেশ সময় সব কিছু উপলব্ধি করে পদক্ষেপ গ্রহণ করি। এই মৌলিক শিক্ষা ইসলাম ধর্ম আমাদের দিয়েছে। ইতিমধ্যেই দারুল উলুম দেওবন্দ, জমিয়ত উলামা আইন সহ ভারতবর্ষের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিজেপির নেতৃত্বের এহেন ঘৃণা ঘৃণ্য বিদ্বেষের বিবৃতি বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে, কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। আমরা ভারত সরকারের সহ প্রতিটি রাজ্য সরকারের নিকট জোরালোভাবে আবেদন জানাচ্ছি, যে কোনো ধর্মের প্রতি নিন্দা উপহাস বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন, তার জন্য প্রয়োজনে আরও কঠোর আইন করুন। ভারতকে রক্ষা করার জন্য 10টা আইন করা যায়, আর ধর্মকে ঘৃণা করবে তার জন্য আইন তৈরি করা যায় না। এটাকে দেশদ্রোহিতা নয়, এটাকে দেশের সংবিধানের বিরুদ্ধে নয়, এটাকে মুসলিম জাতির সাথে সংঘর্ষ লিপ্ত হওয়ার তারা প্ররোচিত করছেন না, এটা আমরা চাইছি সরকার করুক। এর থেকে বড় বিষয় তাদের মন মগজে যা আচা, অপরাধী কোনো ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা এটা শাস্তি নয়। শাস্তি কি? তাদের মন মগজে যারা এই ভাবনা জুগিয়েছে আসল অপরাধী হল তারা, তাদেরকে শুলিতে চাপানো হয়েছে, তাদের দ্বারাই বক্তব্য দেওয়া হয়েছে, আসল হল অভিযুক্ত তারা, আমরা তাদের শাস্তি চাই। মুসলমান সমাজের প্রতি আমাদের আবেদন, সংযমী হয়ে পা ফেলবেন, গণতান্ত্রিক নিয়ম কানুন মেনে শান্তিপূর্ণভাবে যতটুকু সম্ভব প্রতিবাদ বিরোধিতা করবেন। আমরা চাই না রাস্তায় নেমে মিছিল জুলুস বা সমাবেশ করে এর প্রতিবাদ করা হোক। ইনডোর মিটিং করা যেতে পারে, আলোচনা গেট টুগেদার করা যেতে পারে, ঘরের মধ্যে প্রতিবাদ করা যেতে পারে, মসজিদের ভিতরে করা যেতে পারে, কিন্তু রাস্তাকে ব্যবহার করে পরিস্থিতি বেসামাল যাতে হয় এই রকম কোনো পদক্ষেপের সমর্থন আমরা করি না। ইসলাম ধর্ম জুলুম শেখাই না, অত্যাচার শেখাই না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ভীত সন্ত্রস্ত নই, কিন্তু নিয়ম মেনে আমরা কাজ করি। পৃথিবীতে 800-850 কোটি মানুষের মধ্যে 3 ভাগের 2 ভাগ খ্রিস্টান, মুসলমান এবং ইহুদি, যারা কিতাব মানে, আর 1/3 অংশের মধ্যে বৌদ্ধ, হিন্দু, চীন ধর্মের মানুষেরা আছেন। 225 কোটি প্রায় মুসলমান। বাল্মীকি রামায়ণে লিখেছে রামচন্দ্রজি 6 বছরে সীতার সাথে বিয়ে করেছিলেন। আমরা কোনো প্রশ্ন তুলিনি, আমরা কোনো ঘৃণা করি না, কিন্তু আমরা এটা এক্সাম্পল দিতে চাইছি। রামচন্দ্রজি সীতার সাথে বিয়ে করেছিলেন, সীতার বয়স ছিল 6 বছর। বিদ্যাসাগর বিয়ে করেছিলেন 8 বছরের মহিলাকে, 8 বছরের, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, তিনিও বিয়ে করেছিলেন 8 বছরের মহিলাকে। এটা তাদের ইচ্ছা, এই নিয়ে কোনো বিতর্ক, কোনো ছোট পরিবেশ বক্তব্য আমরা দিয়ে কাউকে খাটো করব না। এটা বললাম একমাত্র বোঝাবুঝির জন্য। যারা আজকে
ইসলাম ধর্মের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে এই মাতামাতি করছেন, দয়া করে ক্ষান্ত হন। এই প্রথম 76 সালে এই প্রথম পৃথিবীর 16টি মুসলিম দেশ ভারতবর্ষের আপনার রাষ্ট্রদূতকে তলব করেছে, এর থেকে ভারতের মুখ আর বেশি কি ফুটতে পারে? শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ফরমান জারি করেছেন এফআইআর করাও, এতদিন কি তারা ঘুমিয়েছিলেন? আরবের পয়সা আছে, সোনা আছে, পেট্রোল ডলার আছে, ওখানে বুক ফুলিয়ে কিছু বলা যাবে না, ভারতবর্ষে বলা যাবে। আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা বলতে চাইছি সংযমী হন, ভারতবর্ষকে একসাথে থাকার সুযোগ করে দিন। আমরা আমাদের দায়িত্বে যথেষ্ট সচেতন। সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে প্রেস কনফারেন্স করা হয়। উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম এবং জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি এবং নাকোদা মসজিদের ইমাম সাহেব এবং পীরজাদা আতিফ আলী আল কাদরি সাহেব। এই জঘন্যতম কাজ যে বিজেপি এবং আরএসএস দ্বারা হয়েছে তা সকলে মেনে নিয়ে নিজেদের বক্তব্য। आज का ये प्रेस कॉन्फ्रेंस आप हजरात के जरिए से हम अपने देश के प्रधानमंत्री, गृह मंत्री और जितने भी हमारे मुल्क की सीएम हैं और जो जिम्मेदार हैं, तमाम लोगों को ये मैसेज देना चाहते हैं, ये अपना पैगाम आप लोगों के माध्यम से पहुंचाना चाहते हैं कि हम अपने नबी से और अपनी उम्महातुल मोमिनीन से बेहद मोहब्बत करते हैं। हमें हमारा ये ईमान है कि दुनिया के तमाम चीज़ों से ज़्यादा ला युमिनु अहदकुम हत्ता अकुना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही व नासि अजमईन। मुसलमान वही हो सकता है जो अपनी जान, अपनी माल, अपनी औलाद और अपने माँ बाप और दुनिया की तमाम चीज़ों से ज़्यादा जो नबी से मोहब्बत नहीं करेगा वो मुसलमान नहीं हो सकता है। ये हमारा ईमान है। और आज जो बीजेपी की प्रवक्ता और उनके दो लोग जिस तरीके से हमारे प्रोफेट मोहम्मद उम्महातुल मोमिनीन के ऊपर लांछन किया है, जिस तरह से गलत कमेंट पास किया है, उसकी सख्त लफ्जों में मजम्मत करते हैं और अपने भारत सरकार से और अपने तमाम डिपार्टमेंट से हम ये मांग करते हैं कि उनके ऊपर FIR हो, उन पर कानूनी कार्रवाई हो, उनको गिरफ्तार किया जाए, उनको जेल के पीछे जाना चाहिए, उसको सजा होनी चाहिए। समस्त मानव जाति जो है, समस्त आलमीय जो है, उन्हें रहमत सोई पे पाठाना भेजे। तो नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मुस्लिम देव नबी हो, उन्हें विश्व जहाने जो है पाठाना भेजे। दो नंबर पर बात जो बोलते थे कि इकाई थी, जो नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम में बुरी क्यों थे, ये कथा तो ये তার বিভিন্ন কারণ, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আমরা মুসলিমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দেশের সামনে ভালোভাবে ইন্ট্রোডিউস করতে পারিনি। এটা আমাদের ভুল, আমরা পারি। আজকে জামিয়াতে উলামায়ে হিন্দের এই প্ল্যাটফর্ম থেকে আমি জামাতে ইসলামী হিন্দের একজন প্রতিনিধি আপনাদেরকে বলছি, এখানে যে মিডিয়া পার্সন রয়েছে, যারা রয়েছে, আপনারা যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জানতে চাইছেন, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদেরকে এই যে প্রশ্নগুলো তোলা হচ্ছে তার উত্তর দেওয়া হবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তালিমাত ছিল ওটাও আপনাদেরকে আমরা বলবো। কে ইস ওয়াক্ত জো কুছ কিয়া গয়া হ্যায়, জো হো রাহা হ্যায়, ইয়ে ঠিক নেই হো রাহা হ্যায়, ইয়ে গলত বাত হ্যায়। হ্যাঁ, আবি হম আপ আপনে আপকি হমকো হামারি মা কা ইয়া বহন কা ইয়া ওয়ালিদ কে নাম পে, বাপ কে নাম কা কোই গালি দেতা হ্যায়, ক্যা বরদাশত করতে? नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से, प्रॉफेट सल्लल्लाहु अलैहि वसल्लम से मुसलमान मां-बाप से बढ़कर मोहब्बत करते हैं। तो जब उनको कुछ कहा जाएगा, उनकी शान पे गुस्ताखी करेंगे, तो जो भी मुसलमान होगा वो परेशान होगा। तो ये बात गलत है और सब जानते हैं। इसको कहने की सिर्फ इतनी सी बात है, जो कहने की है कि मुसलमानों का अपना एक उसूल है, कुरान में अल्लाह ने बयान किया है, लकुम दीनुकुम वलिया दीन। इसी अकीदे के साथ हम इस मुल्क में रहते हैं कि फॉर यू योर रिलीजन एंड
शक्ति और हम शांति से रहते हैं। প্রায় এক ঘন্টা প্রেস কনফারেন্সের পরে এআইএন সংবাদের মুখোমুখি হয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন শোনাবো। ব্রিগেডের সভা খুব বড় মাপের, মিনিমাম 10-15 লক্ষ মানুষ ব্রিগেডে জমায়েত হবেন, এর জন্য সময় লাগবে, জেলায় জেলায় সফরসূচি হবে, আমার হাতে একা নয়, জেলা কমিটি আছে, ব্লক কমিটি আছে, রাজ্য ওয়ার্কিং কমিটি আছে, আমরা ধাপে ধাপে এগোব। শীতের আগে আমরা চাইছি ব্রিগেডের সভাটা হোক। পশ্চিমবঙ্গে মুসলিমদের আরো বেশি একসাথে করতে এবং একত্রে হতে আপনি এর পরের পদক্ষেপ কি আছে? আজকে তো একটা নমুনা দেখালাম, যে সেই নমুনায় অনেকে এসেছেন এবং আমরা একসাথে চলার পক্ষে, আমরা একসাথে চলার পক্ষের কারণেই একা কোনো বিবৃতি না দিয়ে বিবৃতিটা আমরা সামগ্রিকভাবে দিলাম। এই মেসেজটা জনগণের কাছে যাক, শান্তিপূর্ণ প্রতিবাদ হোক, রাস্তায় নেমে অশান্তি তৈরি করা এটা ভালো নয়, এটা হয়তো আর একটা নতুন মোড় তৈরি করবে। পিকজাদব স্যারকে কি আমরা ব্রিগেডের মুখে দেখতে পাচ্ছি? আমরা সবাইকে ডাকব, পিকজাদব সাহেব ছাড়াও অনেক অনেকেই আছেন, তারা আসবেন এবং সকলের জন্য একটা অভিনব দৃশ্য বাংলার মানুষ দেখতে পাবে। আমার ধারণা নেই স্বাধীনতার পরে একসাথে এতগুলো দেশ ভারতকে নিন্দা করেছে, এটা হল এক নম্বর প্রশ্ন। ভারত সরকার যারা চালায় তারা খুব প্রবীণ তুখোর আইএস অফিসাররা চালায়, মন্ত্রী আমরা যারা আছি তাদের পরামর্শ নিয়ে চলি। ভারত সরকার বুঝতে এত ভুল করেছে, আহম্মকের কাজ করেছে, এটা আমরা ভাবিনি। আমরা ধীরে ধীরে যেমন অবস্থা যেমন পরিবেশ তেমনি কথা আমরা বলবো।